আমায় ডেকো না, ফেরানো যাবে না। তিনি সুরের বরপুত্র, একাধারে তিনি সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। অনন্য সব সৃষ্টি দিয়ে ভরিয়েছেন শ্রোতাদের মনপ্রাণ। তিনি লাকি আখন্দ। ফেরানো যাবে না ফেরারি পাখিরা, কুলায় ফেরে না। আধুনিক বাংলা গানের অন্যতম সূচনাকারী লাকি আখান্দের জন্ম 1956 সালের 18 জুন পুরনো ঢাকার আরমানিটোলায়। মাত্র 5 বছর বয়সেই বাবার কাছ থেকে সঙ্গীতে হাতে খড়ি তার। টিভি রেডিওতে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে শৈশবেই। মাত্র 14 বছর বয়সেই HMV পাকিস্তানের সুরকার এবং 16 বছর বয়সে HMV ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে তার নাম যুক্ত হয়। পরবর্তীতে কাজ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও। রাতের অন্ধার দেখা পাইও না ভয়, রাতের এই মন শুধু তোমাকে চায়। বাংলাদেশের স্বাধীনতার পর নতুন উদ্যমে বাংলা গান নিয়ে কাজ শুরু করেন লাকি আখান্দ। 1984 সালে সারগামের ব্যানারে লাকি আখান্দ শিরোনামে তার প্রথম অ্যালবাম প্রকাশ পায়। ওই অ্যালবামের প্রায় সবগুলো গানই শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলে। ছোট ভাই হ্যাপি আখান্দের সাথে গড়ে তোলেন ব্যান্ড দল হ্যাপি টাচ। একসঙ্গে জন্ম দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গানের। ১৯৮৭ সালে হ্যাপি আখান্দের মৃত্যুর পর সঙ্গীতাঙ্গন থেকে অনেকটা নির্বাসনে চলে যান লাকি। দীর্ঘ প্রায় এক যুগের নীরবতা ভেঙে 1998 সালে পরিচয় কবে হবে ও ব্রিটিশ না জীবনে আমার অ্যালবাম দুটি নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন। তার নিজের সুর করা গানের সংখ্যা 1500-এরও বেশি। তার সুরে সঙ্গীতে গান করেছেন দেশের জনপ্রিয় সব শিল্পীরা। তুমুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় সবগুলো গানই। কিংবদন্তি লাকি আখান্দের সঙ্গে একবারই দেখা হয়েছিল কলকাতার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্তের। এক দেখাতেই অঞ্জনকে মুগ্ধ করে দিয়েছিলেন লাকি। সেই মুগ্ধতাকে অঞ্জন দত্ত চিরস্মরণীয় করে রেখেছেন গানের সুরে সুরে। মিলেমিশে একাকার হয়ে যায় গান সেদিনের সেই জলসায়, একাকার হয়ে যায় ঠিকানা কলকাতা কিংবা ঢাকায়। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে 2017 সালের 21 এপ্রিল 61 বছর বয়সে চিরবিদায় নেন লাকি আখান্দ। তবে মৃত্যুর আগে শেষ দিনগুলোতেও তার সঙ্গীত ছিল গিটার। অসুস্থ শরীরে হাসপাতালের বেডে শুয়েও গেয়েছেন গান। প্রিয় শিল্পী লাকি আখান্দ চিরবিদায় নিলেও রয়ে যাবেন অনুভবে, আনন্দ, বিষাদে। বারবার মনে বেজে উঠবে তার সৃষ্ট সুর। যে সুর আর সঙ্গীতের স্মৃতি তাকে এদেশের মানুষের মনে বাঁচিয়ে রাখবে চিরকাল। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।